দর্শক বন্ধুরা, ফার্মার হার্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের পরিচয় করিয়ে দেব, পাবনা জেলা সদর থেকে 30 কিলোমিটার উত্তরে চাটমহল থানার অন্তর্গত হতমারি নামক গ্রামে নতুন একটি খামার সম্পর্কে। সেই খামারটি হচ্ছে ভেড়ার খামার। এই ভেড়ার খামার যে খামারটি পরিচালনা বা যার এই ভেড়ার খামার, আমরা তার সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং সে কীভাবে এই খামার প্রতিষ্ঠা করেছে এবং তার কতদিনের খামার, এ সম্পর্কে আমরা তার সঙ্গে পরিচিত হব বা এই খামার সম্পর্কে আরও বিভিন্ন তথ্য বা খামার যে তিনি কীভাবে আরও স্বাবলম্বীর পথে আগাচ্ছে এই বিষয়ে আমি আরও কিছু বিস্তারিত তার কাছে জানব। হ্যালো লোকান ভাই, তো ভাই নতুন এই খামার আপনি তৈরি করেছেন, এই খামারে আপনার কি জাতের ভেড়া? এগুলা দেশি দেশি আমাদের দেশের যে ভেড়া সেই ভেড়া। আপনি এই ভেড়াগুলো প্রথম কতগুলো দিয়ে শুরু করেছিলেন? আমি কিনছিলাম 7টা বুলি কিনছিলাম, 7টা বুলি নাকি 7টা, মোটামুটি ধরেন 8টা বাচ্চা ছিল। হ্যাঁ হ্যাঁ, এই দিয়ে শুরু করেছিল মোটামুটি আমার ধরেন 1 ঘন্টা থেকে চলাম ছিল। হ্যাঁ হ্যাঁ, দিয়ে সেটা দাম থেকে আর মোটামুটি ধরেন 1-3 বছর ধরে করছি। আয়লা কোথায় বেশি? হ্যাঁ, বেচার ফলে মোটামুটি 80 টাকা আমার আছে এখন বর্তমানে। আপনার 80 টাকা আছে, এর উপর দিয়ে আপনি সংসারের যাবতীয় যাবতীয় খরচ। তো এই ভেড়াগুলো পালন করতে আপনার হচ্ছে এমনি এই ভেড়া স্বাভাবিকভাবে কোনো অসুখ বিসুখ এগুলা? না, এগুলা খুব কম খুব কম। আচ্ছা, যাই বা কিছু অসুখ হতেই পারে, যেহেতু জীবজন্তু এগুলোর অসুখ হতেই পারে, স্বাভাবিকভাবে যে রোগগুলো এই ভেড়ার হয় সেই একটু রোগগুলো স্বাভাবিকভাবে কিছু নাম বলেন। আমি ধরেন এই ভেড়ার হয়েছে লাগছে পানি ভাড়া, পানি ভাড়া বলা গেলে ভেড়া খুব লাগছে। হ্যাঁ হ্যাঁ, কী বলেন? গাম বলা বলে বলে গাম বলা বলে। তার জন্য কমিশন দিই, কমিশন করে মোটামুটি স্বাভাবিকভাবে আপনি এইগুলা হচ্ছে কোথায় নিয়ে খাওয়ান? বাড়িতে না মাঠে হয়তো কোথাও চড়াই নিয়ে যায়? চড়াই এখন মোটামুটি ধরেন এক বেলা চড়া চড়াই খাওয়াই আর এক বেলা ধরেন বাইক খাওয়াই, ধরুন মাঠে আমি ধরেন ফার্স্ট। হ্যাঁ, পেট সংখ্যা কম ভরে আমি কুলে কিনেছি এক দিকে, সেই কুলে দেখি ওদের খাওয়াচ্ছি এখন। তা আপনি বেশিরভাগ সময় মাঠের খাওয়ার খায়, মানে আপনার এমন খাওয়ারের ব্যাপারে আপনার কোনো প্রফিট থেকে বা তেমন কোনো প্রফিট দরকার? না দরকার নেই, মোটামুটি মাঠ থেকে খাওয়া যায়। এর দ্বারা কি আমি তো হয়তো এই সামনে এক মাস আমার একটু আসলে কম পাবি, তখন আমি হয়তো খেলায় কিনবো খেলারি কিনি। আর এমনি স্বাভাবিকভাবে একটা ঘরের দাম কীরকম আছে, একটা বড় জাতের ঘরের দাম কীরকম? দাম ধরে বলি নাকি একটা একটা বলি না, ভাড়ার দাম পুরা ধরেন 4,000-5,000 টাকা, 6,000 টাকা পর্যন্ত আপনি একটা ভাড়া বিক্রি করবেন, 10,000-8,000 এরকম, 7,000 এরকম বিক্রি করেন। স্বাভাবিকভাবে আপনি মোটামুটি কোনো অসুখ বিসুখে আক্রান্ত হয়ে সেরকম কোনো ক্ষতি সম্ভাবনা বা ক্ষতি হয়নি? না, এখন তো ক্ষতি আল্লাহ রহমতে হয় না, ধরেন 3 বছর পারে ফেলে যাচ্ছে, আল্লাহ রহমতে কোনো ক্ষতি সংখ্যা দেওয়া হয়নি। আচ্ছা, তাতে আপনি মোটামুটি লাভজনক একটা অবস্থানের মধ্যে আছেন এই বলে মোটামুটি দেখা যাচ্ছে যে আপনার একটা ব্যাপক লাভজনক। হ্যাঁ, আল্লাহ রহমতে খুব ভালো লাভজনক ব্যবসা, যেগুলো ধরেন দেখো ভালো লাগলো, নতুন একটি খামারের উদ্বোধন করেছেন আপনি, আপনার অবস্থান আরো ভালো হোক এই কামনা করি।
যাই হোক, ভালো লাগলো এই নতুন এই খামারটার সম্পর্কে আমাদের অভিজ্ঞতা, এবং সব মিলে একটা ভালো অবস্থানের লোকমান ভাই দাঁড়াতে পারবে বলে আমাদের যে পরিচালনা বা তার সার্বিক মিলে সে একটা ভালো অবস্থানে আছে এই তার বক্তব্যে বোঝা গেল। এবং এই প্রজেক্টে তার ঘেরার তেমন কোনো অসুখের সম্ভাবনা বা অসুখ বিসুখ এগুলা খুব কম, আর খাবারগুলো বেশিরভাগই হচ্ছে মাঠে, তার পকেট থেকে তেমন কোনো টাকা প্রায় এগুলোকে খেটে দিতে হয় না। তার এই খামার আরও উন্নতির দিকে নিয়ে যাওয়ার জন্য সে অনেক আরও পরিকল্পনা হাতে নিয়েছে। যাই হোক, তার এই পরিকল্পনাকে আমরা স্বাগত জানাই।